গুড ইভিনিং বন্ধুরা আজ একত্রিশ জানুয়ারি সোমবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হল সর্বানন্দকে নির্বাচনে পাঠিয়ে নিজে মুখ্যমন্ত্রী হয়েছেন হিমন্ত বললেন ভূপেন বরা পৃথক পৃথক অভিযানে চুরাইবাড়িতে ধরা পড়ল আড়াই কোটির গাজা ধৃত চার শিলচর রংপুরের করাতি গ্রামের বেহাল সড়ক সংস্কারের দাবি জেলাশাসককে স্মারকপত্র কাটিগুড়া পুলিশের জালে কয়লা মাফিয়া শারিমুল হক মাহমদ আলী কালাইন থেকে গুয়াহাটি বারবার আস্তানা বদল করেও শেষ রক্ষা হয়নি কংগ্রেস বা বিজেপি কোনো দলের সঙ্গেই বিপিএফের মিত্রতা নেই সাফ জানালেন বিপিএফ প্রধান হাগ্রামা মহিলারি স্কুল কলেজে সরস্বতী পূজা হবে থাকছে না পৃথক এসওপি বললেন স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্ত ক্রমশ কমছে সংক্রমণ অমিক্রণে মৃত্যু হচ্ছে না কারর বললেন ডক্টর ভাস্কর গুপ্ত উচ্ছেদ অভিযান ঘিরে লাহরি জানে নাগা বেদখলকারীর পাতর বৃষ্টিতে জখম থানার ওসি সাংবাদিক পরিস্থিতি সামাল দিতে টিআর গ্যাস লাঠি এবং সর্বশেষ খবরটি হল বাঙালিদের সুরক্ষা চেয়ে মেঘালয়ের রাজ্যপালের দ্বারস্থ শিলাদিত্য সরকার ব্যবস্থা নিচ্ছে না স্বীকার করছেন মেঘালয়ের বিজেপি বিধায়ক দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনুন সংবাদের বিস্তারিত বর্তমান মুখ্যমন্ত্রী জনগণের জনমতের ভিত্তিতে নির্বাচিত হননি জনগণের নির্বাচিত মুখ্যমন্ত্রীকে নির্বাচনে পাঠিয়ে হিমন্ত বিশ্ব শর্মা নিজেই মুখ্যমন্ত্রী হয়েছেন হিমন্ত বিশ্ব শর্মার কঠোর সমালোচনা করে এই মন্তব্য করেন প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন ঔরঙ্গজেব যেভাবে শাহজাহানকে কারাগারে পাঠিয়ে সম্রাট হয়েছিলেন তেমনি বর্তমানের মুখ্যমন্ত্রী জনগণের নির্বাচিত মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালকে নির্বাচনে পাঠিয়ে নিজে মুখ্যমন্ত্রী হয়েছেন ও বরা বলেন গত বিধানসভা নির্বাচনে দলের নেতা তথা মুখ্যমন্ত্রী হিসাবে সর্বানন্দ সোনোয়ালকে তুলে ধরা হয়েছিল মিত্রজোটের তরফে সেই অনুসারে তাদের নির্বাচনী পোস্টারেও বড় ছবি ছিল সোনোয়ালের বর্তমান মুখ্যমন্ত্রীর ছবি ছিল দ্বিতীয় স্থানে কারণ বর্তমান মুখ্যমন্ত্রী ভালো করে জানতেন জনমতের ভিত্তিতে তার পক্ষে মুখ্যমন্ত্রীর চেয়ার দখল সম্ভব নয় তাই তিনি দলের মধ্যে তার স্থাপক বাহিনী তৈরি করেছিলেন যা বিজেপিতে কখনও দেখা যায়নি সেই স্থাবক বাহিনীর সাহায্যে জনমতের ভিত্তিতে হওয়া মুখ্যমন্ত্রীকে নির্বাচনে পাঠিয়ে নিজেই মুখ্যমন্ত্রীর চেয়ার দখল করেছেন হিমন্ত প্রদেশ কংগ্রেস সভাপতি এও বলেন বর্তমানে বিজেপির মধ্যে যে বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হয়েছে তা কংগ্রেসেও হয়েছিল জনগণ সেটাকে ভালো চুকে দেখেননি বর্তমানে বিজেপির মধ্যে সেই বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করেছেন বিহুপুরিয়ার বিধায়ক অমিয় কুমার ভূইয়া ও মরিয়নির বিধায়ক রূপজ্যোতি কুর্মী মন্তব্য করেন ভূপেন বরা অপরদিকে ত্রিপুরা থেকে আসাম সহ বহির রাজ্যে অবৈধ উপায়ে গাজা পাথারের পথে আসামের প্রবেশদ্বার বাজারিসুড়া থানা এলাকার চুরাইবাড়ি ওয়াচপোস্ট পুলিশের হাতে ধরা পড়ল লরি গাজা সহ চালক ও সহচালক শনি ও রবিবার দুটি পৃথক অভিযানে বৃহৎ পরিমাণ অবৈধ গাজা সহ মোট চারজনকে আটক করে পুলিশ রবিবার দুপুরে আগরতলা থেকে আসামে প্রবেশের পথে চুরাইবাড়ি ওয়াচ পোস্ট পুলিশের নাকা চেকিং চলাকালীন একটি লরি থেকে বিপুল পরিমাণ শুকনো গাজার প্যাকেট উদ্ধার হয় সঙ্গে লরি চালক ও সহচালককে আটক করে পুলিশ ধৃতদের নাম সাদ্দান ইনামদার ও আসিফ শেখ তাদের দুইজনের বাড়ি মহারাষ্ট্রের নলদ্রুপ গ্রামে তারা ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে পশ্চিমবঙ্গের বর্ধমানে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিল বলে পুলিশের জিজ্ঞাসাবাদে জানান লরিতে তল্লাশি চালিয়ে পুলিশ বিশ কেজি ওজনের মুট একশো দশটি ও দশ কেজির ষোলোটি প্যাকেটে দুই টন তিন কুইন্টাল ষাট কেজি গাঁজা বাজেয়াপ্ত করে যার বাজার মূল্য দুই কোটি চল্লিশ লক্ষ টাকা হবে বর্তমানে বাজেয়াপ্ত গাঁজাসহ দৃত চালক ও সহচালককে বাজারিছোড়া থানায় রেখে টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ আজ ধৃতদের করিমগঞ্জ সিজিএম আদালতে সোপর্থ করা হয়েছে ওই গাজাগুলো খালি কার্টুন বুঝাই লরিতে করে নিয়ে আসা হচ্ছিল এবং পুলিশের তল্লাশিতে কার্টনের আড়ালে থাকা গাজা উদ্ধার হয় চালক জানায় গাড়িটি হায়দ্রাবাদের সেখান থেকে সামগ্রী নিয়ে এসে গুয়াহাটি আসে গুয়াহাটি থেকে আবার সামগ্রী বুঝাই করে ত্রিপুরার আগরতলাতে যায় দশ দিন আগে এদিকে চুরাইবাড়ি ওয়াচ পোস্ট ইনচার্জ নিরঞ্জন দাস জানান শনিবার গভীর রাতে চুরাইবাড়ি পুলিশের রুটিন তল্লাশি চলাকালীন ত্রিপুরা থেকে আসামে প্রবেশের পথে একটি খালি লরি ওয়াচ পোস্টের সামনে পৌঁছে মাত্রই কর্তব্যরত পুলিশ কর্মীরা গাড়িটিতে তল্লাশি করেন তাদের অনুসন্ধানে বেরিয়ে আসে গাড়িতে থাকা বিপুল পরিমাণ গাজা বাজেয়াপ্ত গাজার পরিমাণ প্রায় দুইশো কেজি বলে জানান ইনচার্জ যার বাজার মূল্য কুড়ি থেকে পঁচিশ লক্ষ টাকা হবে বলে জানান তিনি সঙ্গে লরিচালক উত্তম দেবনাথ ও সহচালক হিরুদেকে পুলিশ আটক করেছে জেরায় ধৃতরা জানায় ত্রিপুরার চাউমানু থেকে এই গাজাগুলি বোঝাই করে গুয়াহাটি নিয়ে যাচ্ছিল এদের উভয়ের বাড়ি ত্রিপুরা রাজ্যের ছাউমানুতে উল্লেখ্য ত্রিপুরা থেকে ঘন ঘন অবৈধ গাঁজা পাচারের পথে বাজারিছুড়া থানা এলাকার আসামের বাড়ি পুলিশের হাতে ধরা পড়ে অথচ এগুলো ত্রিপুরার অনেক পুলিশ পোস্ট কিভাবে পার হয়ে আসে প্রশ্ন উত্থাপন করেছেন স্থানীয়রা পাশাপাশি তারা উভয় রাজ্যের পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ জানান এই অবৈধ নেশা সাম্রাজ্যকে সমূলে ধ্বংস করতে দুটি রাজ্যের পুলিশ যেন আরও সক্রিয় হয় উল্লেখ্য শনিবার রাতে ধৃত চালক ও শাহচালককে রবিবার করিমগঞ্জ জেলা আদালতে সুপর করা হয় আদালতের নির্দেশে এদের জেল হাজতে টাই হয়ে বলে জানান বাজারিসুড়া থানার ওসি চিরঞ্জিত কুমার বরা অপরদিকে রংপুর করাতিগ্রাম এলাকার বেহাল সড়ক সংস্কারের দাবি নিয়ে এবার জেলা শাসকের দ্বারস্থ হলেন এলাকার জনগণ এলাকার এক প্রতিনিধি দল কাছাড়ের জেলাশাসকের সঙ্গে দেখা করে সড়কের জন্য তাদের চরম দুর্ভোগের কথা তুলে ধরেন শীঘ্রই এলাকার মানুষের চলাচলের একমাত্র সড়কটি সংস্কারের দাবি জানিয়ে তারা একটি স্মারকপত্র পেশ করেন জেলা শাসকের কাছে স্মারকপত্রে উল্লেখ করা হয় করাাতিগ্রাম সড়কটির স্থায়ী সংস্কার হচ্ছে না বহু বছর ধরে দুই হাজার ষোলো সালের বিধানসভা নির্বাচনের আগে সামান্য সংস্কার হয়েছিল সড়কের স্থানীয়রা তখন দীর্ঘদিনের সড়ক যন্ত্রণার অবসান হবে এই আশায় ছিলেন কিন্তু ভোট পর্ব শেষ হওয়ার পর সড়কের কাজও স্তব্ধ হয়ে যায় এরপর দুই হাজার একুশ সালে ফের অনুষ্ঠিত হয়েছে বিধানসভা নির্বাচন ভোটের আগে এলাকাবাসী এই সমস্যা নিয়ে সুচ্চার হলেও রাস্তার অর্ধ সমাপ্ত কাজ শেষ হয়নি সময়ে সময়ে স্থানীয়রা বিষয়টি বিভাগীয় কর্তাদের নজরে এনেছেন কিন্তু কোনো সাড়া মিলেনি স্মারকপত্রে এ উল্লেখ করা হয় যে স্থানীয়রা জানতে পেরেছেন এই সড়কে চার মিটার প্রস্তে সিসি ব্লক বসানোর তুড়জুড় শুরু হয়েছে কিন্তু করাতিগ্রাম থেকে শিববাড়ি এলাকায় কম করে পঁচিশ হাজার মানুষের বসতি এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত টিপার সহ অসংখ্য ছোট বড় যানবাহন চলাচল করে ফলে চার মিটার প্রস্তে রাস্তা হলে এলাকাবাসীর দুর্ভোগ আরও বেড়ে যাবে চার মিটারে দুটি গাড়ি একসঙ্গে কোনোভাবেই চলাচল করতে পারবে না এতে বাড়বে দুর্ঘটনার আশঙ্কা তাই স্থানীয় জনগণের পক্ষ থেকে রাস্তার প্রস্ত সাত মিটার করার পাশাপাশি ব্ল্যাক টপিং করার জোরালো দাবি জানানো হয়েছে জেলাশাসকের কাছে অপরদিকে কংগ্রেস বা বিজেপি কোনো দলের সঙ্গেই মিত্রতা নেই সাফ কথা বিপিএফ প্রধান হাগ্রামা মহিলারির এমনকি রাজ্যসভা নির্বাচনেও দল কি অবস্থান নেবে তা সময়ে স্থির হবে বলে মন্তব্য করেছেন মহিলারী সংবাদ মাধ্যমের সামনে হাগ্রামা মহিলারী বলেন বিধানসভা নির্বাচনের পর বিপিএফ মহাজুটের সঙ্গে মিত্রতা ত্যাগ করেছে বর্তমানে বিপিএফ কোনো রাজনৈতিক দলের সঙ্গে মিত্রতা করেনি বিধানসভায় বিপিএফের তিনজন বিধায়ক রয়েছেন তাদের তিনি পরামর্শ দিয়েছেন কেন্দ্রের উন্নয়নে যাতে কোনো সমস্যা না হয় সেজন্য ব্যক্তিগতভাবে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করে কাজ করতে দলীয়ভাবে এ নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বিটিআর কি তাহলে ইউপিপিএল দলের সঙ্গে মিত্রতা হবে এমন প্রশ্নের জবাবে মহিলারীর মন্তব্য এর সঙ্গে মিত্রতার কোনো প্রশ্নই আসে না বিপিএফ প্রমোদ বড়র অধীনে চলে না বলেও কটাক্ষ করেন তিনি রাজ্যসভা নির্বাচনের আগে বিধানসভায় বিপিএফের সঙ্গে বিজেপির মিত্রতা হয়েছে বলে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেছিলেন সেই অনুসারে বিপিএফ বিধানসভার শাসক শিবিরে বসবে সেই অনুসারে বিপিএফ রাজ্যসভা নির্বাচনে বিজেপিকে সমর্থন করবে কিন্তু রবিবার বিপিএফ প্রধান হাগ্রামার স্পষ্ট মন্তব্য রাজ্যসভার নির্বাচন এপ্রিলে অনেক সময় আছে রাজ্যসভা নিয়ে দল বর্তমানে কোনো আলোচনা করেনি রাজ্যসভা নির্বাচনে দলের অবস্থান কি হবে তা সময়ে স্থির হবে বলে জানান তিনি বিধানসভায় বিপিএফ দলের বিধায়করা সরকারকে সমর্থন জানানোর সিদ্ধান্ত হওয়ার পর চর্চা শুরু হয়েছিল হাগ্রামা মহিলারিকে রাজ্যসভায় পাঠানো হবে সেই চর্চা উসকে দিয়ে ইউপিপিএল প্রধান প্রমোদ বড় সমর্থন করেন এর পেছনে অবশ্য কারণ ছিল হাগ্রামাকে রাজ্যসভায় পাঠালে অন্তত প্রমোদ বড় বিটিআরএ প্রধান হিসাবে স্বস্তিতে থাকবেন কিন্তু তা সরাসরি নস্বাত করেন তিনি বলেন এ নিয়ে দল কোনো চিন্তা করেনি বিপিএফের সঙ্গে রাজ্যের কোনো দলের মিত্রতা নেই সে কংগ্রেস বিজেপি অকপ বা অন্য কোনো দলই হোক না কেন বিপিএফ বর্তমানে একা তবে তিনি জানান দুই হাজার চব্বিশ সালে লোকসভা নির্বাচন লোকসভা নির্বাচনের আগে বিপিএফ কংগ্রেস বা বিজেপি যে কোনো দলের সঙ্গে মিত্রতা করবে যে দলের সঙ্গে মিত্রতা করলে বিপিএফের লাভ হবে পরিস্থিতির উপর বিবেচনা করে সেই দলের সঙ্গে যাবে তারা ফলে চব্বিশের আগে বিপিএফ কোনো দলের সঙ্গে মিত্রতায় যাবে না অপরদিকে কোভিড পরিস্থিতির মধ্যে রাজ্যের স্কুল কলেজে এবার সরস্বতী পূজা হবে কিনা সে নিয়ে এক অনিশ্চয়তা বিরাজ করেছিল অনেকের ধারণা ছিল সরস্বতী পূজা আয়োজনের জন্য সরকার পৃথক এসওপি জারি করবে কিন্তু বোকাখাতে স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্ত শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পূজা আয়োজনের অনিশ্চয়তা দূর করে বলেন রাজ্যের স্কুল কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পূজা হবে সম্পূর্ণ কোভিড বিধি মেনে পূজার আয়োজন করতে হবে এ নিয়ে সরকার কোনো পৃথক এস জারি করবে না আগের এস থাকবে শিক্ষা প্রতিষ্ঠান খোলা প্রসঙ্গে তিনি বলেন আগের এস অনুসারে ত্রিশ জানুয়ারি পর্যন্ত স্কুলে পাঠদান বন্ধ রাখা হয়েছে ফলে এক ফেব্রুয়ারি থেকে স্কুলে পাঠদান ফের শুরু হবে কিনা তা নিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে আলোচনার পরই সিদ্ধান্ত নেওয়া হবে এক ফেব্রুয়ারির আগেই রাজ্য সরকার নতুন এসওপি জারি করবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্ত অপরদিকে বরাক উপত্যকায় ক্রমশ কমছে করোনা আক্রান্তের সংখ্যা কাছাড়ে সংক্রমণ নেমে এসেছে একশোর নিচে জেলা স্বাস্থ্য বিভাগ থেকে পাওয়া তথ্য অনুযায়ী রবিবার কাছাড়ে করোনা পজিটিভ হয়েছেন সাতচল্লিশ জন শনিবার চুরানব্বই জন আক্রান্ত হয়েছিলেন সেই তুলনায় রবিবার অর্ধেক লোকের দেহে ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে ফলে একটু একটু করে হলেও জেলায় কমছে করোনা আতঙ্ক গত এক সপ্তাহে ধাপে ধাপে কমছে সংক্রমণের হার এদিকে কাছাড়ের পাশাপাশি সংক্রমণ দশ এর নিচে নেমে এসেছে করিমগঞ্জ ও হাইলাকান্দি জেলায় অপরদিকে কার্বি আংলং জেলার আসাম নাগাল্যান্ড সীমান্তে এক মাস পূর্বে লাহরিজানের দুদু কলোনিতে উচ্ছেদ অভিযান চালানোর পর ডিমাপুরের গায়ে লেগে থাকা লাহরিজানের বলিজান হানবস্তিতে কার্বি আংলং স্বশাসিত পরিষদের তরফে উচ্ছেদ অভিযান চালাতে যায় সকাল থেকে চলা উচ্ছেদ অভিযানে কার্বি আংলং স্বশাসিত পরিষদের রাজস্ব বিভাগের নেতৃত্বে পুলিশ অর্ধসামরিক বাহিনী এবং বন বিভাগের একটি বিশাল বাহিনী বলিজানের খানবস্তি অঞ্চলে অবৈধ বেদখলের বিরুদ্ধে অভিযান চালায় সকাল থেকেই কটুর নিরাপত্তা বেষ্টনী গড়ে অভিযান শুরু করার সময় বেদখলকারী নাগাল্যান্ডের বাসিন্দা দুষ্কৃতীরা উচ্ছেদে প্রবল বাধা দিতে শুরু করে দুই পক্ষের বাক বিতণ্ডা ও বৎসায় উচ্ছেদ অভিযান তীব্র বাধার সম্মুখীন হয় অঞ্চলটিতে অবৈধভাবে বাস করা লোকরা হাতে হাতে প্লেকার্ড নিয়ে প্রতিবাদ জানিয়ে উচ্ছেদকারী দলকে বাধা দেওয়ার পাশাপাশি এক হুলস্থুলময় পরিবেশের সৃষ্টি করেন প্রতিবাদকারীদের পুলিশ এবং প্রশাসনের লোকরা বোঝাতে চেষ্টা করলে বেদখলকারীরা অনর হয়ে থাকায় পুলিশ প্রথমে মৃদু লাঠি চালনা করতে বাধ্য হয় কার্বি আংলং স্বশাসিত পরিষদের রাজস্ব বিভাগের তরফে জানানো হয়েছে যে গতকাল মোট একশো চৌত্রিশটা বসতিতে উচ্ছেদ চালানোর কথা ছিল যদিও চৌত্রিশটা অবৈধ বসতি হাইকোর্ট থেকে স্থগিতাদেশ আনায় বাকি একশোটি বসতিতে উচ্ছেদ চালানো হয় কিন্তু উচ্ছেদ অভিযান চালানোর সময় নাগাল্যান্ডের তরফে অবৈধভাবে নির্মাণ করা ডিমাপুর সংযোগী একটি শক ভাঙতে যাওয়ার সময় ডিমাপুর সংলগ্ন সীমান্তের ওপার থেকে কয়েকশো লোক উচ্ছেদ অভিযানে আসা দলটিকে লক্ষ্য করে পাথর চুড়তে শুরু করে দেয় আসাম পুলিশও পিছুনা হটে কাদানে গ্যাস ছুঁড়ে এবং শূন্যে কয়েক রাউন্ড গুলি চালায় সেই সঙ্গে সংবাদ সংগ্রহ করতে আসা প্রতিবেদকসহ বেশ কয়েকজন সাংবাদিকও অল্প বিস্তর জখম হন পরে নাগাল্যান্ড এবং আসামের প্রশাসনিক পর্যায়ের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে ছুটে আসেন এবং আলোচনায় মিলিত হন প্রায় এক ঘন্টার সময় ধরে চলা টান টান উত্তেজনার পর উভয় রাজ্যের পদস্থ আধিকারিকরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করায় উচ্ছেদ অভিযান সম্পূর্ণ করা হয় আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত